বই পড়ো ভাই, বই পড়ো, বই পড়ো ভাই, বই পড়ো, বই পড়ো, আর দেরি নয়, লেগে পড়ো, লেগেই পড়ো, বই পড়ো ভাই, বই পড়ো। সকাল সন্ধ্যা রাত্রে আলস্য ঝেড়ে গাত্রে বই পড়ো ভাই, বই পড়ো। যখন সময় হয় সময় নষ্ট নয়, যখন সময় হয় সময় নষ্ট নয়, বই পড়ো ভাই, বই পড়ো ভাই, বই পড়ো। রেনেসা দিয়েছে ডাক, নয় তো শুধুই হাঁক, রেনেসা দিয়েছে ডাক, নয় তো শুধুই হাঁক, শত শত কত কত বই করেছে জড়ো, বই পড়ো ভাই, বই পড়ো ভাই, বই পড়ো, বই পড়ো ভাই, বই পড়ো ভাই, বই পড়ো, বই পড়ো ভাই, বই পড়ো। বইমেলা রেনেসাঁ সাংস্কৃতিক চক্রে আয়োজনে ষষ্ঠ বর্ষ যে বইমেলা, সেই বইমেলায় উদ্বোধন করছেন বিশিষ্ট লেখক, কবি, সাহিত্যিক, বিজ্ঞান সমালোচক, গোবর্ডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউশনের এক সময়ের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন এবং বর্তমান গোবর্ডাঙ্গা গবেষণা পরিষদের কর্ণধার মাননীয় দীপক দা এই বইটি উদ্বোধন করছেন। আপনারা একটু করতালির মাধ্যমে অভিনন্দন জানাবেন। আমি মনে করি বই হচ্ছে আমাদের জীবনে, মানব জীবনে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। এর চাইতে আর মহার্ঘ, এর চাইতে আরো মহামূল্যবান বলে আর কিছু নেই। আজকের যে সভ্যতা, আজকের যে সমাজ, আজকের যে সার্বিক জীবনযাত্রার উন্নতি, সব কিছু ঘটিয়েছে এই বই। সেই জন্যে আমরা এই বইয়ের লেখক সুবীর মোল্লা, তিনি আরও লিখুন, তার লেখায় সমাজ পরিবর্তন আসুক, যুগান্তর সৃষ্টি করুক, আমরা তার লেখক জীবনের দীর্ঘায়ু এবং আরও আরও সাফল্য কামনা করে এই লেখককে আমি দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি। বইটা এবার কলকাতা বইমেলায় পরম্পরা থেকে প্রকাশ হয়েছে। গত শনিবার রবীন্দ্র সদনে অবনীন্দ্র সভাঘরের আনুষ্ঠানিক প্রকাশ হলো, আর এখানে বইমেলা উপলক্ষে এসেছি, সেই উপলক্ষে বইটা এসেছি। আর খুব ভালো লাগছে যে দীপক দা, যার সঙ্গে আমার অনেক আগের আলাপ, অনেক দিনের আলাপ, খুব ভালো লাগছে তার হাত দিয়ে এই বইটা সবার সামনে তুলে ধরতে পেরেছি। এটা খুব ভালো লাগছে, নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আগে থেকেই সুবিধার সাথে আমার বিশেষ আলাপ, আর প্রত্যেক বছর এই ষষ্ঠ বর্ষ, ছ বছরই সুবিধা এই রেনেসাঁসের বইমেলায় এসছে। তাই সুবিধা আলাদা কোনো মানুষ নন, উনি আমাদের চারঘাটের এবং রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের সাথে একদম ওতপ্রোতভাবে জড়িত। সুবিধা আরও অনেক বড় হোক, আমাদের বিভিন্নভাবে সমৃদ্ধ করুক, এই আশা আমরা রাখি। খুব অভিভূত হয়ে গেছি, আমারও আরও কিছু বলার সুযোগ ছিল, কিন্তু এই মুহূর্তে আমি ঠিক সেইভাবে তৈরি হয়ে আসিনি, তো তবু আমি কিছু বলবো। আমি একটু কবিতা পাঠ করব, আমার কবিতার একটু নেশাটা বড্ড বেশি আছে, লেখালেখি করি এমনি, পরিবেশ নিয়ে, সে বিজ্ঞান আন্দোলনের পথিক আমি একজন, হ্যাঁ, এইসব ভাবনা নিয়েই আমার কর্মযোগ্য। আমি এই শারদীয়ার সংখ্যা এই পত্রিকাটা, মৌহা এই পত্রিকা থেকে আমি এই কবিতা পাঠ করছি। মারুতি, আমার ভালোবাসার পৃথিবী, কেন কবিতাটা লেখা সৌমিত্র ভূষণ মৈত্র। আমি ভালোবাসি এই মানুষকে,
এই পৃথিবীকে, আমি ভালোবাসি এই লোকালয়কে, এই জন অরণ্যকে, আমি ভালোবাসি এই প্রকৃতিকে, তার নৈসর্গিক চিত্রকে, আমি ভালোবাসি সমুদ্রকে, তার তটভূমিকে, মুক্তর মতো ভালোবাসা জুড়ে আছে আমারই বক্ষে, তবুও এ ভালোবাসা যায় উড়ে পাখির মতন, যখন যায় দেখা এ পৃথিবীকে বধ করে আছে শুয়ে, পাশবিক বাহু বলে পরমাণু শক্তিতে মানুষের ভালোবাসাকে এসে দ্বিগুণিত করে, রক্তিম কৃষ্ণ চূড়ায় ফোঁটা ফোঁটা রক্তের বিষাদের আঘ্রামে স্বার্থান্বেষে মানবের দল, আমি ঘৃণিত নিঃশ্বাসে আর ভালোবাসার মানব মানুষ আজ ডুবে আছে সুনীল সাগরে, হিংস্র হায় না ড্রাগনের লোভাত দৃষ্টি দিয়ে, ছোবল মারে মণিহারা সাপের মতো আজও, অনন্ত কান্নার ধ্বনি নিষ্প্রদীপ আলোকে করে যাতায়াত এ ঘর থেকে ও ঘরে, খুঁজে পায় না শান্তির পথ, তাহলে এ কাব্যকে ভালোবাসা ফুৎকার দিয়ে যায় মিশে আলপনার দেবে, পড়ে থাকে কঙ্কাল অসার দেহ উত্তর পুরুষের পর্দার আড়ালে, প্রাণ দেয়া নেয়া অনেক করে হাজার মরণের পথে দেয় ডুব আশাহত অনন্ত সায়নে, তারপর জীবনের খেলা হয় শেষ শান্তির অবচেতন হৃদয়ে। আমি আমার শ্রদ্ধা নিবেদন করছি এত সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আসলে প্রশ্নটা অনেকটা ব্যক্তিগত, আবার কিছুটা সমষ্টিগত। ব্যক্তিগত হচ্ছে, আমাকে সাত্যকিতা একদিন বলেছিল যে অস্থিরতা হচ্ছে জীবনের লেখার ক্ষেত্রে একটা ভালো উপাদান, কিন্তু কিছু কিছু অস্থিরতা তৈরি হয় যেগুলো ঠিক লিখতে গেলে অসুবিধা হয়, সেই কারণেই হয়তো লেখার ক্ষেত্রে একটু অসুবিধা হচ্ছে। আসলে আমি যখন লেখার চেষ্টা করি বা লিখতে চাই, লিখি প্রতিনিয়তই কিছু না কিছু লিখি, কিন্তু সেই লেখাটা যখন কাব্যগ্রন্থের পর্যায়ে ঠিক হয়ে ওঠে না, তার একটি কারণ, মানে আমি লিখব একটা, কেউ আমাকে ডাকবে আমি সেখানে যাব, তার থেকে আমার বেশি ভালো লাগে যে সমাজটাকে অন্যরকমভাবে তৈরি করতে। সেই জন্যই ঠিক একটি বছর নয়, পরপর ছটি বছর ধরে আমরা এই বইমেলা উৎসব করে চলেছে। আমার যে সমস্ত সদস্য যারা রয়েছে, আমার বরং কষ্ট হয় কম, ওদের কষ্ট হয় বেশি। সব কিছু ব্যর্থতা সব কিছু আমি বুকে করি, ওদেরকে একটু আগলে রাখার চেষ্টা করি, ওরা সকলেই আমার সহযোগিতা করে বলেই এত বড় একটি অনুষ্ঠান আমরা করতে পারি। আর তাছাড়া শম্ভু স্যারকে দাদা একটি প্রশ্ন করেছিলেন, আমি নিজের কথাটাই বলি যে চারঘাট থেকে একটা পত্র পত্রিকা বের হবে, এটা আমি কোনোদিনও গর্ব করে বলছি না, যে সেইটা এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে ভৈরব যদি ওই কাজে হাত না দেয় তাহলে মনে হয় বের হবে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। আমি চাই আরও অনেক মানুষ তৈরি হোক এরকম বইমেলায় সহযোগিতা করার জন্য, চারঘাটে হাজার হাজার মানুষ তৈরি হোক কবিতা লেখার জন্য, শ শ কবি তৈরি হোক, লেখক তৈরি হোক, তারা নিজেরা অ্যারেঞ্জ করুক, কাব্যগ্রন্থ তৈরি করুক, বিভিন্ন পত্র পত্রিকায় লিখুক। আমার সবথেকে আনন্দ হয় যদি চারঘাটের কোনো মানুষ অনেক বড় জায়গায় যেতে পারে, আর আমাদের রেনেসাঁস সাংস্কৃতিক চক্র এই চারঘাট থেকে যত মানুষ ঐতিহ্য নিয়ে উঠেছে কয়েক বছরের মধ্যে, প্রত্যেক মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে, চারঘাটের ধারক এবং বাহক হিসাবে রেনেসাঁস সাংস্কৃতিক চক্রের নাম আমি মনে করি ইতিহাসের পাতায় থাকবে, সেই কথাটা একদিন ডক্টর নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় মহাশয় এই মঞ্চে বলে গিয়েছিল। ভৈরব যা বলে তা করে, এটা আপনারা জানেন। আমি মঞ্চে ভৈরবকে এখানে ধরে আছি, ভৈরব কথা দিয়েছে প্রত্যেক বছর অন্তত একটি করে পত্রিকা রেনেসাঁস সাংস্কৃতিক চক্র করবে, তবে সেই অবসরে পিছন থেকে একটা অন্য কাজ করেছে, সেটা বোধহয় না করলে ভালো হতো। আপনারা ভৈরবকে দেখে থাকলেন, আর এই পত্র পত্রিকা প্রসঙ্গে আমরা বলা যেতে পারে এর একটা, এবং লিটল ম্যাগ নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন, গবেষণা করছেন,
আমরা আবার ফিরে যাচ্ছি। সমীরুল যে প্রশ্নটা এখানে রেখেছে যে কেন চারঘাট থেকে বর্তমান সময়কালে পত্রপত্রিকা বেরোচ্ছে না, প্রশ্নটা খুবই সঙ্গত। পত্রপত্রিকা কারা বার করে? তারা একটু মাউন্ডুলে ছেলে হয়, কিন্তু তাদের নিজেদের লেখাপড়ার একটা ধার থাকে। এখন যারা স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে তারা প্রধানত নিজেদের ক্যারিয়ার, জীবন জীবিকা, টাকা রোজগার, এর জন্য ডাক্তারি ইঞ্জিনিয়ারিং পড়তে চলে যায় বা বিজ্ঞানের নির্দিষ্ট কিছু কিছু বিষয়ে। বিগত 100 বছরের যদি আমরা পশ্চিমবাংলার সাহিত্য ভাবনায় যাই তাহলে এদের কোনো কীর্তি কৃতিত্ব প্রায় নেই, অতি ব্যতিক্রম ছাড়া। ব্যতিক্রম ভালো ছাত্র ছাত্রী যারা, তারা যদি ভালো করে বাংলা না পড়ে, তারা যদি ভালোভাবে ছাত্র অবস্থা থেকে সাহিত্য মনস্ক না হয়, তাহলে সামিরুল এবং ভৈরব ভাইয়ের ভালোবাসাতে পত্রিকা বেরোবে না, হবে না। যা হয় কিছু একাধ বছর হতে পারে, কিন্তু এটা টিকবে না। কী করে সাহিত্য মনস্ক ছাত্রছাত্রী তৈরি হয়? তার জন্য লাগে সাহিত্য মনস্ক শিক্ষক শিক্ষিকা। বিগত 30 বছর যে স্কুল, আমি যেহেতু স্কুলের মাস্টার এখন অবসরপ্রাপ্ত, এই স্কুলে একটা এত বড় স্কুল, আমি বিল্ডিং থেকে হক চুকিয়ে গেছি। আমি এই স্কুলে বহুবার এসেছি, বহু অনুষ্ঠানে এসেছি, বিজ্ঞানের অনুষ্ঠানে ইত্যাদি। পাশে একটা বিরাট গার্লস স্কুল আছে, এখানে একটা কলেজও হতে পারে, চারপাশে এত ছাত্রছাত্রী, এত মানুষ বাস করে, একটা কলেজও বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় হতেই পারে। কিন্তু আজকে এই বিদ্যালয়ের এই যারা শিক্ষক শিক্ষিকা, তারা কেউ আসেন মনগা, কেউ আসেন বাগদা, কেউ আসেন ব্যারাকপুর, কেউ আসেন বসিরহাট, কেউ আসেন বালিগঞ্জ থেকে। তারা আসেন মানে কখন বাড়ি চলে যান? যদি কোনো কারণে 1 পিরিয়ড 2 পিরিয়ড স্কুল ছুটি হয় তো তাদের হুড়মুড়িয়ে বাড়ি যাওয়ার দৌড় দেখলে স্থানীয় মানুষেরাও অবাক হয়ে যায়। তপন সর্দার, কবি তপন সর্দারকে আমরা আমাদের জিজ্ঞাস্য এই মুহূর্তে যে আধুনিক কবিতা, সেই আধুনিক কবিতার সঙ্গে আপনার কবিতা চর্চা তো শুরু অনেক আগে, বিগত 20 বা 30 বছর আগে যে কবিতার মাগ, বা আরও আগে কল্লোল যুগে যে মাগ নিয়েছিল সেই মাগ নিতে নিতে এখন ঠিক কোথায় এসেছে, এই বিষয়ে যদি আপনার অভিমত। তারপরে আপনি মুঠো মুঠো রোদ্দুর পুথির স্তূপে, উজ্জ্বল থেকে উজ্জ্বলতর কলঙ্ক মোচনে কঠিন মজবুত প্রতিজ্ঞা, অক্ষরে অক্ষরে শোভিত সভ্যতার টুকরোগুলি অন্তরালকে আচ্ছন্ন রাখে, ছড়ায় জয়ের ঠক্কানি না। তবু কোথায় কুহকের অস্তিত্ব মলিন করে সভ্যতা, বোকা মিছিল খাদ্যের সারিতে দীর্ঘ প্রতীক্ষা, লড়াইতে ব্যস্ত ক্ষুদিত সারমে, পাগলিটাও দাঁড়িয়ে সন্ধানি চোখে আস্থা করে, তন্নিদের স্ফীত রেখা দাবি জানায় ষোড়শী জীবনে, লোভাতুর দৃষ্টি নিবদ্ধ তবু ভ্রুক্ষেপহীন, জঠরের কীটগুলো উন্মত্ত খুঁজে পেরে উচ্ছিষ্ট, মাতৃজঠরের বিশুদ্ধ মানব সত্তায় জাগায় হিংসা উন্মত্ততা, দিশাহারা সবুজের দল বিকৃত চটুল চিন্তার আফিমে বুত, তরুণ সূর্যের অকাল পতন স্বর্ণলিপিতে আনে চাপ চাপ রক্তের আলপনা। আমি আর একটা ছোট্ট কবিতা পাঠ করছি, কলরব স্পষ্ট উজ্জ্বল শব্দ কলরব, টুকরো মতের সম্মিলন গগনবিদারী গম্ভীর উচ্চনাদ, বিবিধ রং নিরিখে
অন্তরালে বলিষ্ঠ চিন্তা যেত না, স্বীয় অস্তিত্বের অদম্য প্রকাশ, মনুষ্যত্ব লঙ্ঘনে অমিত প্রয়াস, নিষ্ঠুরতার পৈশাচিক দন্ত বিকাশ। হিমেল সীমান্ত শহরের কবি পঙ্কজ সরকারকে, পঙ্কজ কুমার সরকার এই পত্রিকার সম্পাদক, আমরা সীমান্তের কবিতা তার কাছে শুনতে চাইছি। নমস্কার। ভূমিকা না করেই সকলকে শ্রদ্ধা জানিয়ে কবিতা পড়ি। সীমান্ত শহরের কিছু নিজস্ব রোগ আছে এবং তার উপশম সাহিত্যের মধ্য দিয়ে হয় কি না আমি আজও জানি না, তবে প্রেসক্রিপশনটা কিন্তু আমাদের তৈরি করাই থাকে। চার, সীমান্ত শহর, সংকীর্ণ গলি, প্রতিটা পাঁচিলের গা ঘেঁষে সাদা সাদা বাড়ি, মোজাইক মেঝে, শ্বেত পাথরের সিঁড়ি, নৈরাজ্যের রাজপ্রাসাদ, গণতান্ত্রিক ছাদের কার্নিশে দেশ বিদেশের গোলাপের চারা, পাপড়িতে সীমান্ত শহরের শিকার, প্রতিটা বাড়ির চিলেকোটা ছুঁয়ে ও বাড়ির নিজস্ব চাঁদ, প্রথম পোয়াতির হাসির মতো জ্যোৎস্নায় ফুটে ওঠে ভিতর বাড়ির অন্ধকারে লেখা দু চারটে গোপন সংবাদ, পাঁচ বাড়ি কাজ করা ঘরমোছা মেয়েটা সব বোঝে, রোজ রাতে প্রতিটা বাড়ির চাঁদটাকে সে ঘর মোছা ন্যাকড়াই একবার মোছে, এখন শীতের পোশাকে পড়ে গেছে ভাজ, পলাশের ডালে ডালে রক্তিম বসন্ত সংলাপ, গভীর রাতে ভাঙা ঘরের বিছানায় শুয়ে উত্তর খোঁজে একটা অতি পরিচিত গোপন চিৎকার, শরীরের মতো মনটাও ভারী ভারী, কেন তিন মাস ঋতু বন্ধ ভিতু মেয়েটার। একটি ভারী কবিতা বললাম, এবার সদ্য লেখা একটি কবিতা শোনাচ্ছি। একটু যারা আমাদের মতো সন্তান নিয়ে থাকি তাদের পড়া লিখে থাকেন, মানে বলা যেতে পারে সবসময় কঠিন চোখে যারা তাকায়, সবসময় সতর্ক প্রহরীর মতো যারা থাকে, সেরকম মানুষ যারা কোমরে সবসময় আগ্নেয়াস্ত্র গুঁজে চলে, কিন্তু এত মজার মজার ছড়া কবিতার এত আনন্দের খোরাক যে কোথা থেকে পান আমি মাঝে মাঝে ভেবে পাই না, এরকম দু দুটি মজার ছড়া শোনাচ্ছে। এবং কি করে এই বলা যেতে পারে এই কঠিন কাজ, এই কঠিন সময়ের মধ্যে এগুলো তিনি পান সেটা যদি দু এক কথায় তিনি সেই সঙ্গে বলেন এবং দুটি ছড়া আমাদের শোনান ছড়াকার এবং কবি অপূর্ব মণ্ডল। নমস্কার। দুদেশের নেতা কর্তারা কেউ যুদ্ধ করেন না, তাদের জন্য কারো পরিবারে নেমে আসে না ভয়ঙ্কর দুর্যোগ, তাদের কারো পত্নীর সিঁদুর সিঁদুর মুছে যায় না, তাদের কারো মা বুক ফাটা আর্তনাদে আকাশ ভারী করে না। দুদেশের দেশেই কিন্তু আমাদের ছেলেরা মরে, মরছে, মরে চলেছে, 50 বছর ধরে চলেছে মৃত্যু মিছিল। ক্ষমতার মসনদে বসা রাজা মন্ত্রীরা 50 বছর ধরে চালিয়ে যাচ্ছে মৃত্যুর এই নারকীয় খেলা। মাই বোঝে সন্তান হারানোর বেদনা কত গভীর, স্ত্রী জানে সিঁথির সিঁদুর শূন্য হওয়ার লগন কি ভয়ঙ্কর, মায়ের দেশ নেই, জাত নেই, স্ত্রী বা পত্নীর দেশ নেই, জাত নেই, আছে ভালোবাসা, 50 বছর ধরে চালিয়ে যাচ্ছে সেই ভালোবাসার রীতি। আমি শুভদাস গুপ্তের শহীদ কবিতার টুকরো অংশ বললাম, সামিরুল ভাই আমাকে বলেছেন ছড়া বলতে, তো আমি ছড়া একটু অর্ধেক লিখি, আর একটা বলেছেন যে কাজের মাধ্যমে কীভাবে সময় পাই। আসলে আমাদের কাজটা খুব কঠিন কাজ, সেই কাজের মধ্যে থেকেও
কিছুটা অন্য জগতে ঢোকার চেষ্টা আর কি, শুধুমাত্র কেউ পারে কেউ পারে না, আমি চেষ্টা করি ঢুকে থাকার আর কি এই গুণী লোকদের সাথে। স্বামীবৃন্দা, কবিতার ছন্দ ধরে মায়াবী জগতে পৌঁছে দিতে বলছেন আমাকে, কিন্তু বিভিন্ন ধরনের কবিতা এসছে। একটা সময় যখন কবিতা লেখা নিয়মিত হতো, তা আমি দুটো কবিতা শোনাচ্ছি, একটা স্বামীবৃন্দার মন মতো আর একটা আমার মন মতো, দুরকম কবিতা শোনাচ্ছি। প্রথম কবিতা, স্বামীবৃন্দা যেমনটা চাইছে তেমন একটা কবিতা শোনাচ্ছি। কবিতার নাম সুচেতনা। সুচেতনা, কতদিন হলো তোমার নীল আকাশ ভেঙে পড়েছে বাজ, এরই মধ্যে নতুন জানালায় হাওয়া দিয়েছে দোল, দুলছে পর্দা, ঘর সাজানোর শখ তোমার চিরকাল, বেশ তো তুলেছো ফুল টেবিল ক্লথে, শুধু কেনা হলো না বড় পুজোয় মুক্তোর মালা, শ্বেতপাথরের ধূপডানিটায় পুড়তে পুড়তে নিভে গেছে চন্দন ধূপ, বাগবাজার থেকে কেনা তোমার শখে সাজায় না, আজও সকাল সাজে তোমার অবয়ব খোঁজে। সেদিন সন্ধ্যার ঠিক 6টায় বাজলো কলিং, নির্বিকার তুমি বদলাচ্ছ বেড কভার, সেদিন ছাদের উপর ছিল মাতাল জ্যোৎস্না আর চাঁপার গন্ধ মেশা নেশা ধরা রাত, ডাক শুনোনি উন্মনা পিউকাহা, সুচেতনা মগ্ন তুমি টিভি সিরিয়ালে, আকাশে অনেক তারা, তুমি ইচ্ছে খুশি সাজাও তোমার আকাশ, আমার শুধু একটি ধ্রুব তারা, লুকোচুরি খেলে নীহারিকার সাথে। আমার শেষ কবিতা, এই কবিতাটা নন্দীগ্রামে সেই সময় যে গণহত্যা হয়েছিল, তার সেটাও স্বাধীনতা আন্দোলনের সাথে যুক্ত হয়ে গিয়েছিল, স্বাধীনতা আন্দোলনের সেটাও একটা এফেক্ট হয়েছিল, তার প্রথম হিসাবে আমি পৃথিবীরকেই সামনে দেখি নিসার আলিকে, তার উপর লেখা আমার একটা কবিতা। নয় সম্রাট শাহজাহানবা আকবর মহিয়ান, সিরাজ দৌলা নয় বা প্রতাপ শের খাঁ খুদাবান, নয় মহাতাজি চেঙ্গিস খাঁ নয় মহারাজা কেউ, গেল্লা বানালে শুধু বাঁশ দিয়ে দুনিয়ায় তুলে ধরে, বারো হইয়াছিল হিম্মত আলে জলা জঙ্গল সে, নারকেল বেড়ে রাজা ভিষেক হলো পৃথিবীর নিশারে, গজ্জলের নিশা ওরা বলে দেবে স্পর্ধাটা দিলকে, আমি পৃথিবীর নয় নীল চাষ এ মাটিই বলেছে, পৃথিবীর সনে গর্জায় সেনা আপোষের পথ নয়, বুকে বুক থেকে হাতিয়ার ভব ছিনে নিতে মহাজয়, ঝেড়ে দল সবাই পুরনো দ্বন্দ্ব শোষকের নয় পাট্টা, মারলেই ঢিল বারো পাটকেল বারো কিনলো বা গাট্টা, ছুটলো খবর তড়িতের বেগে লর্ড বেন্টিং ফোসে, চমকিয়ে ওঠে স্পর্ধার বাসে কাপে দূরু দূরু তাসে, মশক বাড়িতে লইল কামাল সেনাপতি রণে যায়, পরগনা যে ছিল চব্বিশ পরগনা যে চব্বিশ ছিল নারকেল বেরিয়ায়, বাধে মহারণ দুনিয়া কাঁপানো পৃথিবীর রাখে কেল্লা, ভয়ে ঝলকায় আগুনে কামানো বৈঠায় জজে মাল্লা, সাধারণ চাষি মজদুর অবা বুটে নিয়ে আমি যান, যেন রণভূম বলে মার কাক লাল মুখ শয়তান, রক্তে ভাসিল নারকেল বেড়ে খুন হলো তিতুমির, গোলাম মাসুল মানবিক এতায় ফাঁসিতে ঝুলিল বীর, দুঃখের সায়রে ভাসিল বঙ্গ জ্বলিল না সাজে বাতি, আজানে কাঁদিল খোদা ভগবান সত্যের অধিপতি। দাস নৃত্যকে তার এত সুন্দর একটা কবিতা পাঠ করার জন্যে আমি এই প্রথম শুনলাম তার কবিতা, খুবই ভালো লাগলো। আমি আশা করব ভৈরব কবিতা লিখুক, তার কাব্যগ্রন্থ প্রকাশ হোক এই বইমেলা থেকে। আমার কবিতা চশমা। 15 বছর হল মাতৃবিয়োগ হয়েছে, কতকাল মাকে দেখিনি আমার দক্ষিণী মাকে, ডাক্তার দেখিয়ে চশমা নিয়েছিলাম, সেও হারিয়ে গেছে ট্রেন দুর্ঘটনায়, একদিন মায়ের চশমা খুঁজে পেলাম পুরানো সিন্ধুকে, এখন সেই চশমা দিয়েই মাকে দেখবার চেষ্টা করি, মাকে খুঁজি যে আমায় প্রথম আলো দেখিয়েছিল পৃথিবীতে। নমস্কার। সাহিত্যের আড্ডা একদম প্রায় শেষ পর্যায়ে আমরা এসেছি, আমরা আপনাদের সামনে নিয়ে আসছি প্রবীণ কবি
প্রবীণ ছড়া প্রাপ্য হয়ে মুখ ঢাকে, শূন্য পাত্রের আওয়াজ তীব্র হয়ে কানে বাজে অহরহ, সর্বত্র বিলাসিতার পোশাক চোখে ধাঁধা লাগায় নিয়ন আলোর মতো, মনুষ্যত্ব বিবেক রং মেখে দোল খেলে বেড়ায় প্রখর রোদ্দুরে, পূর্ণিমার চাঁদ ভয়ে মুখ লুকায় বাঁশবাগানের ঘন অন্ধকারে, জোনাকিরা পাহারায় থাকে সারা রাত জেগে দল বেঁধে কর্তব্যের টানে, শরীরই সর্বস্ব লোহাতুর দৃষ্টি আতস কাঁচের মতো করে খুঁজে বেড়ায়, নেশার ফুলোয় খিস্তির ফোয়ারা আকাশ হতে চায়, বর্তমান প্রজন্ম ভেসে যায় ব্যবিচারের নোংরা পানের জলে, নীল ছবিতে চোখ রেখে দুরন্ত গতিতে সময়ের মূল্যবোধের অকাল মৃত্যু ঢেকে ফেলে কঠিন নিরবতায়। আমার দ্বিতীয় এবং শেষ কবিতা, এত বছর পরেও কচি পাতার হিল্লোল পারিজাত ফুলের গন্ধ চেনায়, ফেলে রাখা সুর এলোমেলো ছোটায় বিবর্ণতার রেশমি ওড়না প্রাচীর তোলে, প্রাচীন মুখ ভেসে ভেসে কাছে টানে সেদিনের গানের কলি ঘুম ভাঙায়, ঋতুরাজ ডেকে বলে বেরিয়ে পড়ো খুঁজে পাবে অতীত রোমাঞ্চ, মেঘের আড়ালে রয়ে গেছে আলো বৃষ্টি ঝরু গঝর ধারায়, দীর্ঘ প্রত্যাশা রঙিন জাল বনে ইচ্ছাগুলো ভিড় করে একসাথে, কোকিলের ডাকে মনে পড়ে নির্জনতা, মেঠো পথে হেঁটে হেঁটে আকাশ দেখা আজও ফুলের হাসি ফিরে আনে, কবেকার দেখা ঠোঁটের হাসি এত বছর পরেও বলতে ভালো লাগে, ছাল পিয়ালের বনে এখনো বাঁকা চাঁদ খেলা করে। নমস্কার। নতুন দিনের স্বপ্ন দেখেন স্বপন মণ্ডল, কবি স্বপন মণ্ডল নিত্য নতুন কবিতা লেখেন আর ফোনে আমাকে কবিতা শোনান, সবসময় এই বয়সও নতুন চিন্তা নতুন স্বপ্ন, তার নতুন স্বপ্ন বেঁচে থাকুক এই প্রত্যাশা আমাদের। এখন আপনাদের সামনে আমরা হাজির করব আজকের সাহিত্যের আড্ডার শেষ কবি। আচ্ছা, দেখতে দেখতে আমাদের বইমেলা ছয় বছরে পদার্পণ করলো, শুরু থেকে ভৈরব আমি সামিরুল শুরুতে ছিলাম, তারপরে আমাদের এলাকার যুবক ছেলেমেয়েরা এবং আরও অন্যান্য ব্যক্তিরা এগিয়ে এসে এই মেলাটাকে যাতে প্রত্যেক বছর চালিয়ে নিয়ে যাওয়া যায় তার জন্য যথেষ্ট সহযোগিতা করছে। আমরা রথের মেলা, দেয়ালয় মেলা বা বিভিন্ন মহোৎসব ইত্যাদি দেখি, কিন্তু এই বইমেলা এটা একটা বড় মহোৎসব, শিক্ষা সংস্কৃতির মহোৎসব। কী শিক্ষা সংস্কৃতির কোন দিক এখানে চর্চা হয় না, প্রতিটি দিক এখানে চর্চা হয়, এবং এই চর্চার মধ্য দিয়ে এলাকার শিক্ষা সংস্কৃতির বৃদ্ধি এবং বিকাশ ঘটে। শুধু তাই না, ছাত্রছাত্রী এবং লোকজনদের সার্বিক বিকাশের ধারা অব্যাহত থাকে। তাই আমি কামনা করি যে প্রত্যেক বছর এই মেলা চলবে এবং এই মেলা হবে, এবং আপনাদের সকলের সহযোগিতা হাত বাড়ি দেবেন আপনারা সকলে, এবং সকলের সহযোগিতা নিয়ে যাতে এই মেলা চলতে পারে বছরের পর বছরে, এই কামনা করি আমি। আচ্ছা, আমি দুটো কবিতা পাঠ করছি। নিষ্কলঙ্ক চাঁদ রক্তের সাথে খেলা করে রূপালি চাঁদ এখন ক্লান্ত, ওই প্রকার মেয়াদ শেষ তাই মাথার দায় ভারও নেই এখন, বর্ণমালা নাম তারা সব টাকা হয়ে ফোটে, আকাশে আকাশে তারা খসার শব্দ শোনার ব্যথা নেই আজ, কারণ সব সাধনার ব্রত অভিজ্ঞতার অধিকারে যথেষ্ট, এই মান এই যশ এই পৃথিবী সব দোল খায় ঢলে পড়ে ঠিক রূপালী চাঁদে, তুমি কায়দা জানো তবে চলে এসো, মৌমাছি মারো হাজার হাজার এই প্রজাপতির দেশে, চাঁদের কলঙ্কে কোনো দাগ নেই।
শুরু হচ্ছে রবীন্দ্র সরোবর সংলগ্ন রেললাইনের পাশের জমি থেকে জবর দখলকারী উচ্ছেদের প্রক্রিয়া। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় 19 ফেব্রুয়ারিতে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করতে হবে। সেই মতো রাজ্য পুলিশ, কলকাতা পুরসভা, সিবিএসসি এবং রেলের কর্মকর্তারা ওই তারিখ থেকেই উচ্ছেদ অভিযান শুরু করার জন্য তৈরি হয়ে থাকবেন রেল কলোনির কাছে। তবে 1 মার্চের আগে তারা কাউকে তুলে দেবেন না। গত বুধবার কলকাতার কর্ণস্ট্রিট অঞ্চলে এক মধ্যবয়স্ক মানসিক ভারসাম্যহীন গৃহবধূ রাস্তায় বিপক্ষ হয়ে নাচতে শুরু করেন, কিন্তু তাকে নিবৃত করতে কোনো মানুষই এগিয়ে আসে না। এমনকি লালবাজার থেকে পুলিশ এলেও তাদের মধ্যে কোনো মহিলা পুলিশ না থাকায় পুলিশকেও কার্যত দর্শকের ভূমিকায় থাকতে হয়। কয়েকজন ফুটপাথ পাশে মহিলা অনেক জিজ্ঞেস করছে, আমি শুনলাম।
¡Gracias!
আমাকে উঠি নিয়ে গেল ব্যথাটা কেন হচ্ছে ডাক্তারবাবু লিভারে একটা ইনফেকশন হয়েছে
অপারেশনটা তাড়াতাড়ি না করতে পারলে কিন্তু সিরিয়াসলি সব লিভার হয়ে যেতে পারে, তখন কিন্তু সবটাই হাতের বাইরে চলে যায়। কত খরচ হবে ডাক্তারবাবু? সব মিলিয়ে 1060। 60,000? হ্যাঁ ডাক্তারবাবু, আমি একজন ট্যাক্সি ড্রাইভার, পরে ট্যাক্সি চালিয়ে কোনোভাবে দিন চালাই, ওই রিসোলিং করা টাওয়ারের মতো, অত টাকা তাই জমা। আমি আপনার বাধা হয়ে থাকবো, আপনার ড্রাইভার হয়ে থাকবো, যেভাবে বলবেন যেভাবে বলবেন সেইভাবে আপনার সব টাকা শোধ করে দেবো। ট্যাক্সিটা যদি নিজের তো আমি এক্ষুনি বেঁচে দিতাম। দেখুন প্রতিদিন এরকম আপনার নিয়ে অনেকেই আসে, কেন বুঝতে পারছেন না সেভাবে হয় না? হয় ডাক্তারবাবু, আপনি চাইলেই হয়, দুনিয়াতে মুখের কথার উপর কত কিছু হচ্ছে, আমি কথা দিচ্ছি ডাক্তারবাবু আপনার সব টাকা শোধ করে দেবো, শুধু একসাথে পারবো না। গ্রোসারি সব নাকি সকালে চাই না দিন সন্ধ্যায় কাছ থেকে মিলে টাকা দেবো? শুনুন, দিস ইজ নট এ ট্রিটমেন্ট প্রসেস, দিস এ মেজর অপারেশন, অনেক ব্যাপার স্যাপার আছে। হ্যাঁ অপারেশনটা আমি করবো ঠিক, কিন্তু অপারেশনের সময় নার্স থাকবেন, অ্যানাস্থেটিস্ট থাকবেন, দুজন অ্যাসিস্ট্যান্ট ডাক্তার থাকবে। আপনি বরং অন্য কোথাও আপনার প্রসেস চেষ্টা করুন, মানে আমি বলতে চাইছি অন্য কোনো ডাক্তারের কাছে। কোথায় যাবো ডাক্তারবাবু, সবাই যে আপনার নাম বললেন। ডাক্তারবাবু এই হাত দিয়ে আমি শুধু স্টিয়ারিংই ধরতে শিখেছি, ছেলে চিকিৎসার জন্য যে চুরি ডাকাতি করবো তাও তো পারবো না। করে করে সন্তানের মঙ্গলের জন্য লোক চুরি চিন্তাও করে। ওকে নেক্সট ডাক্তারবাবু, বলছিলাম যদি নেক্সট দেখুন একবার ডাক্তারবাবু একবার ঘোরাঘুরি করছি।